বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটি হচ্ছে সাবধান সাবধান সাবধান, চারজনের সাথে কখনোই জড়গা করবেন না। যদি চারজনের সাথে জড়গা করেন তাহলে রাগের মাথায় জড়গা করার সময় আপনার মুখ দিয়ে এমন কতগুলো কথা বেরিয়ে যেতে পারে যা কখনো সংশোধনযোগ্য হতে পারে না। তাই চারজনের সাথে কখনো জড়গা করবেন না। জড়গা যখন মনে এসে যাবে তখন নিজেকে সাথে সাথেই সামলিয়ে নেবেন, তা না হলে বড় ধরনের বিপদ সংঘটিত হতে পারে, এমনকি আপনার ইহকাল এবং পরকালও শেষ হয়ে যেতে পারে। এক নম্বর হচ্ছে নিজের বাবা মা। কখনোই নিজের জন্মদাতা বাবা এবং মায়ের সাথে জড়গা করবেন না, কারণ তারা হচ্ছেন আমৃত্যু আপনার শ্রদ্ধার সম্মানের এবং সর্ব সময়ের আপনার মাথার মুকুট, মাথার মণি, চোখের মণি। কখনো তাদের সাথে জড়গা করবেন না, কারণ তাদের সাথে যদি জড়গা করেন তাহলে আপনার ইহকাল এবং পরকাল দুটোই শেষ হয়ে যেতে পারে। কারণ তারা যদি মনে কোনো ব্যথা নেয় তাহলে আপনার দুটি কালে শেষ হয়ে যেতে পারে। দুই নম্বর হচ্ছে নিজের স্বামী বা স্ত্রীর সাথে কখনোই জড়গা করবেন না, কারণ যদি নিজের স্ত্রীর সাথে জড়গা করেন রাগের মাথায় এমন কতগুলো শব্দ বেরিয়ে যেতে পারে যেই কারণে আপনার চির সুখের সাথে চিরদিনের সাথে আপনার সহধর্মিনী সর্বাঙ্গিনী সহমর্মিনী আপনার সাথে পৃথক হয়ে যেতে পারত, এমন কতগুলো শব্দ তখন আপনার জড়গার সময় বেরিয়ে যেতে পারে। স্ত্রী স্বামীর সাথে জড়গা করার সময় এমন কতগুলো শব্দ বেরিয়ে যেতে পারে যে শব্দগুলোর জন্য আপনাকে সারা জীবন আর্তনাদ করতে হবে, অনুশোচনা করতে হবে, তাহলেও তা শেষ হবে না। তিন নম্বর হচ্ছে নিজের ঊর্ধ্বতন কর্মকর্তা বা বসের সাথে কখনোই জড়গা করবেন না, কারণ জড়গার সময় আপনার এমন কতগুলো কথা মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে যেই কথাগুলোর কারণে আপনার রিজিক, আপনার সম্মানিত চাকরি এবং আপনার চাকরি চলে যেতে পারে, যে চাকরির সাথে আপনার জীবিকা জড়িত, আপনার স্ত্রীর জীবিকা জড়িত, বাবা মায়ের জীবিকা জড়িত, সন্তানের জীবিকা জড়িত। আপনি যখন বসের সাথে জড়গা করেন তখন রাগের মাথায় এমন কথা বলে ফেলবেন যে কারণে আপনার চাকরির সঙ্গে সঙ্গে চলে যেতে পারে, অথবা আপনি রাগের মাথায় এমন কাজ করে ফেলবেন তখন আপনার সাথে সাথে আপনি চাকরিচ্যুত হতে পারেন, আপনার বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। চার নম্বর হচ্ছে নিজের ওস্তাদের সাথে কখনোই জড়গা করবেন না, কারণ ওস্তাদ হচ্ছে মানুষ গড়ার কারিগর। আপনি যদি ওস্তাদের সাথে এমন কোনো কথা বলে ফেলেন যে কথার কারণে সম্মানিত ওস্তাদ যিনি মনে ব্যথা পান, তাহলে আপনার কখনোই জীবনে আপনি উন্নতি করতে পারবেন না, আপনি সম্মানিত স্থানে বসতে পারবেন না, আপনার কখনোই আপনার উন্নতি হবে না, আপনি সম্মানিত ব্যক্তি হতে পারবেন না,
আপনি সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হতে পারবেন না, আপনার ক্যারিয়ারের অবনতি ঘটতে থাকবে, আপনার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। অতএব এই চার ব্যক্তির সাথে যখনই ঝগড়ার মনোভাব আসবে, সাথে সাথে নিজেকে সামলিয়ে নেবেন এবং চিন্তা করবেন আপনার এই সামান্য একটি ঝগড়া আপনার জীবনের কত বড় ধ্বংস এনে দিতে পারে, কত বড় সর্বনাশ করে দিতে পারে। তাই এই কাজগুলো অবশ্যই অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, তাহলে আপনার জীবন সুন্দর, সুখী, স্বাচ্ছন্দ্যময়, সাফল্যমণ্ডিত হতে বাধ্য। ভিডিওটি যদি ভালো লাগে এটি লাইক দিবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।